ছত্তীশগড়ত নক্সালবাদী উগ্রপন্থী ভয়ঙ্কর আক্রমণ সুকমাত থকা সিআরপিএফর ক্যাম্পর আক্রমণত নিহত হয়েছে সিআরপিএফর তিনিজনক জওয়ান আঘাতপ্রাপ্ত হয়েছে চৈধ্য গৰাকী জওয়ান আরক্ষী সূত্র নিশ্চিত করলে সুকমা আর বিজাপুর জেলার সীমাত সংঘটিত হওয়া এই আক্রমণের কথা উগ্রপন্থী আর নক্সালবাদীর আক্রমণ সংঘটিত হওয়া স্থানত 2021 চনতো অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল আমি জানাইছো ছত্তীশগড় নক্সালবাদী উগ্রপন্থী ভয়ঙ্কর আক্রমণ আর ইতিমধ্যে তিনজন সিআরপিএফর জওয়ান নিহত হওয়ার বিপরীতে আঘাতপ্রাপ্ত হয়েছে চৈধ্যগারীক জওয়ান আর আঘাতপ্রাপ্ত জওয়ান সকলক চিকিৎসালয়ে অনার দৃশ্য আমি এই মুহূর্তে আপনাদের দেখাইছো তিনজন জওয়ান শহীদ হয়েছে আর চৈধ্যগারী আহত হয়েছে আর এই সকল আঘাতপ্রাপ্ত জওয়ানক চিকিৎসালয়ে অনার দৃশ্য উগ্রপন্থী আর নক্সালবাদীর এই আক্রমণ সংঘটিত হওয়া স্থানত 2021 চনতো অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল আর তিন বছর পাছতে একে স্থানতে অনুরূপ ঘটনা ছত্তীশগড় নক্সালবাদী উগ্রপন্থীর ভয়ঙ্কর আক্রমণের ঘটনা আমি ইতিমধ্যে উল্লেখ করেছো তিনিজনক জওয়ান শহীদ হয়েছে এই ঘটনাত আর চৈধ্যজন জওয়ান আহত হয়েছে আর আহত সকল জওয়ান এই জওয়ান সকলক চিকিৎসালয়ে অনার দৃশ্য আমি দেখাইছো সুকমাত থকা যে সিআরপিএফর ক্যাম্প সেই ক্যাম্পত নক্সালবাদী আক্রমণ ভয়ঙ্কর আক্রমণের ঘটনা আর এই সকল জওয়ান আহত হয়েছে সুকমার বিজাপুর জেলার সীমান্তত সংঘটিত হয়েছে এই ঘটনা